ডাইল খাইতে খাইতে তো শেষ করে ফেলাইছে। ডাইল ছিল এক, অনেক ডাইল ছিল, দেখো না ডুই কি ডুই কি ডাইল গুলো খাইতে আছে। এখন বুঝো মজা হয় না, আমি তোমার তো আটকেই রাখছি, এখন তুমি উঠবা কেমনে? দেখা যায় ওঠার জন্য যে একদম ছটফট ছটফট করতে আছে, ঢুকে গেছে আসছে না। এরপর কই যাবা দেখি? এন্দুরকে বন্দি করেছি, তোমাকে ওঠানোর মতো কেউ নাই। তোমাকে এখন আমি সাগরে নিক্ষেপ করিব। তুমি আমাদের ডাইল খেয়ে ফেলেছো, অনেক ডাইল খেয়েছো। তুমি প্রতিদিন ডাইল খাও, কেন তুমি ডাইল খাবা আমাদের? হ্যাঁ বলো, তুমি ডাইল কেন খাবা? তুমি এখন উঠবে কেমনে? এই এটা তো আসতো না। তারপর তারপর কি করবা? তারপর কই পোলাবা? ওরে একটা শোক কি জানি হয়েছে ইন্দুরের, সফিক ভাই ওর একটা শোকে কি জানি হয়েছে সমস্যা ইন্দুরের। দেখেন আপনি একটা শোকের ভিতরে কি জানি হয়েছে। উঠবো কেমনে? ওকে সাইরে দিই নাকি? ওকে সাইরে দিই।